নমস্কার বন্ধু, আপনি কি এমন একটি ব্যবসার আইডিয়া খুঁজছেন যেটি আপনি মাত্র 1 থেকে 1.5 হাজার টাকায় শুরু করতে পারবেন, আবার মাসে 40 থেকে 50 হাজার টাকাও ইনকাম হবে সেই ব্যবসাতে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। বন্ধু, আপনি দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আমাদের এই চ্যানেলে নিয়মিত আমরা নিত্য নতুন ব্যবসা শুরু করবার সম্পূর্ণ তথ্য প্রদান করে থাকি, যাতে আপনারা তার মধ্য থেকে বেছে নিয়ে নিজে শুরু করতে পারবেন নিজের স্বাধীন ব্যবসা ও জীবনে স্বনির্ভর হয়ে প্রতিষ্ঠিত হতে পারবেন। বন্ধু, আজ আমি আপনাদের এমন একটি ব্যবসার আইডিয়া দেব যা আপনার এলাকায় আপনি সম্ভবত প্রথম শুরু করবেন। আপনি এই ব্যবসাটি ছোট করে শুরু করতে পারবেন মাত্র 1 থেকে 1.5 হাজার টাকা নিয়ে। আর বন্ধু, এই ব্যবসাতে আপনি এই মুহূর্তে 250 থেকে 300% লাভ পাবেন, আর সেই হিসাবে আপনি ব্যবসা শুরু করবার 2 থেকে 3 মাস পর থেকেই মাসে অনায়াসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। বন্ধু, ভিডিও দেখে ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা ভিনিগার ম্যানুফ্যাকচারিং বিজনেস প্ল্যান শেয়ার করব, যেটি আপনি প্রথমে 1 থেকে 1.5 হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবেন। তো এই ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন ও কি কি আপনাকে করতে হবে, কিভাবে বানাবেন বা কি লাইসেন্সি বা লাগবে, সমস্ত তথ্য নিয়ে এই ভিডিও। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আপনি সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। চলুন তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকে .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে প্রতিবারের মতো আপনাদেরকে জানাই একটি রিকোয়েস্ট, আপনারা প্লিজ এই চ্যানেল .com টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে এইরকমই দরকারি জানবার ভিডিও এবং ব্যবসার আইডিয়া আমি যখনই শেয়ার করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান। বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন ভিনিগারকে আমরা সাধারণত রান্নার কাজে ব্যবহার করে থাকি এবং রান্নার আগে শাকসবজিকে জীবাণুমুক্ত করবার কাজে ব্যবহার করে থাকি। তাই এই ভিনিগারের প্রয়োজন আমাদের প্রত্যেকটি বাড়িতে হয় এবং প্রত্যেকটি বাড়িতেই এর ব্যবহার হয়। তো এই ভিনিগার কিন্তু তৈরি করতে আমাদের খুব কম খরচ পড়ে যদি আমরা বাড়িতে সেগুলো বানিয়ে নিই। তাই জন্য আপনারা যদি ভিনিগার ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস শুরু করেন, আপনারা ইজিলি গ্রো করতে পারবেন এবং খুব ইজিলি মার্কেট ক্যাপচার করতে পারবেন। তো এই টোটাল বিজনেস প্ল্যানটি, আপনি কীভাবে ভিনিগার ম্যানুফ্যাকচারিং করবেন এবং মার্কেটিং করবেন, টোটাল বিজনেস প্ল্যানটি আমি আপনাদেরকে আজকে 3টি ধাপে আলোচনা করব। আমি প্রথম ধাপে আপনাদেরকে দেখাবো এই ভিনিগার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আপনাদের কী কী কাঁচামাল প্রয়োজন এবং সেগুলি আপনি কোথা থেকে কিনবেন। দ্বিতীয় ধাপে আমি আপনাদেরকে দেখাবো আপনি এই সমস্ত কাঁচামাল কেনা হয়ে যাওয়ার পর কীভাবে ভিনিগার ম্যানুফ্যাকচারিং করবেন, কীভাবে ভিনিগার বানাবেন এবং বোতলজাত করবেন। এবং তৃতীয় ধাপে আমি আপনাদেরকে দেখাবো এই বিজনেস শুরু করতে গেলে আপনার কী কী লাইসেন্স বা পারমিশন নিয়ে শুরু করতে হবে। তো বন্ধুরা, দেখা যাক প্রথম ধাপ। বন্ধুরা, ভিনিগার ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে গেলে আমাদের মোট 3টি উপাদান বা কাঁচামাল বা সামগ্রী কিনে আনতে হবে। প্রথম উপাদান হলো গ্লেসিয়াল অ্যাসেটিক অ্যাসিড। এই গ্লেসিয়াল অ্যাসেটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের প্রধান কাঁচামাল, যেটিকে আপনি আপনার নিকটবর্তী যে কোনো কেমিক্যালসের দোকানে পেয়ে যাবেন, না থাকলে অর্ডার দিয়ে পেয়ে যাবেন। কলকাতাতে কোথায় আপনি এটি পাবেন তার ঠিকানা এবং ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং বাংলাদেশেও কয়েকটি কেমিক্যালসের দোকানের ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনি এই গ্লেসিয়াল অ্যাসেটিক অ্যাসিড এই মুহূর্তে আমাদের কলকাতাতে 50 থেকে 60 টাকা 70 টাকা লিটার প্রতি কিনতে পারবেন। প্রাথমিকভাবে আপনি কোয়ালিটিকে ভালো মেনটেন করবার জন্য আমি সাজেস্ট করব 60 টাকা লিটারের গ্লেসিয়াল অ্যাসেটিক অ্যাসিড আপনি কিনে এনে এই বিজনেস শুরু করবেন। দ্বিতীয় উপাদান আমাদের লাগবে আরও ওয়াটার বা পিউরিফাইড ওয়াটার। যদি এই দুটোর জোগাড় আপনি না করতে পারেন তাহলে সাধারণ যে কোনো খাবার জল ফুটিয়ে ঠান্ডা করে আপনি ব্যবহার করতে পারবেন। এবং তৃতীয় শেষ উপাদান লাগবে এই তৈরি হয়ে যাওয়া ভিনিগারকে বোতলজাত করবার জন্য প্লাস্টিকের বোতল আপনাকে কিনে আনতে হবে। 500 মিলিলিটার বা 1 লিটার সাইজের বোতল আপনাকে মার্কেট থেকে কিনে আনতে হবে। আর লাস্ট বা নট দ্য লিস্ট, সবশেষে আমাদের প্রয়োজন হবে একটি বড় পাত্র যাতে আপনি ভিনিগার মিক্স করে তৈরি করবেন। তো এই সমস্ত উপাদান সামগ্রী জোগাড় হয়ে যাওয়ার পর আপনি কী পদ্ধতিতে ভিনিগার বানাবেন, চলুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধু, আমি এই ভিডিওতে আপনাদেরকে 1 লিটার ভিনিগার তৈরি করে দেখাবো। তাই 1 লিটারের জন্য আমি যে ফর্মুলা আপনাদেরকে দেখাবো সেই ফর্মুলা মেনে কিন্তু আপনাকে যত কোয়ান্টিটিরই আপনি ভিনিগার তৈরি করুন সেই ফর্মুলা মেনে আপনাকে কিন্তু করতে হবে। বন্ধু, এই ফর্মুলা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি এবং আপনাদের সঙ্গে এখানে বলেও দিই, 1 লিটার ভিনিগার তৈরি করবার জন্য আমাদের প্রয়োজন হবে 950 মিলিলিটার আরও ওয়াটার বা পিউরিফাইড ওয়াটার আর 50 মিলিলিটার গ্লেসিয়াল অ্যাসেটিক অ্যাসিড। আমি আগে থেকে সহজের জন্য পরিমাপ করে রেখে দিয়েছি। সাদা পাত্রে আমি রেখেছি 50 মিলিলিটার অ্যাসেটিক অ্যাসিড আর এই বোতলে আমি আগে থেকে পরিমাপ করে রেখেছি 950 মিলিলিটার আরও ওয়াটার। এই দুইয়ের মিশ্রণের মাধ্যমে আমরা 1 লিটার ভিনিগার তৈরি করতে পারবো। তো এই পদ্ধতি করবার জন্য আমি একটি বড় 1 লিটারের পাত্র বা বিকার নিয়েছি। আপনারা যে পাত্রে বানাবেন সেটি অনুযায়ী আপনারা কিন্তু হিসাব করে নেবেন। আমি 1 লিটারের পাত্রে প্রথমে আমি 950 মিলিলিটার আরও ওয়াটারকে ঢেলে দেবো। আমাদের এই মিশ্রণের কাজটি আপনি বাড়িতে যে কোনো দণ্ড দিয়ে করতে পারবেন, তবে চেষ্টা করবেন কাঠের কোনো দণ্ড দিয়ে যদি আপনি মিক্স করেন তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না।
তো প্রথমে আপনি যে কোয়ান্টিটির ভিনিগার বানান না কেন, একটি বড় পাত্রে এই আরও ওয়াটার বা পিউরিফাইড ওয়াটার আপনি ঢেলে নেবেন এবং ফর্মুলা মেনে আপনার যতটুকু গ্লেসিয়াল অ্যাসেটিক অ্যাসিড প্রয়োজন হবে সেই পাত্রে ঢেলে দেবেন। আমি এখানে 1 লিটার বানাচ্ছি, তাই 1 লিটারের বেস্ট কোয়ালিটি ভিনিগার তৈরি করবার জন্য আপনি ম্যাক্সিমাম 50 থেকে 60 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড মেশাতে পারবেন। এর থেকে বেশি কখনোই মেশাতে পারবেন না, আর এর থেকে কম মেশালে আপনার ভিনিগার লো কোয়ালিটি হয়ে যাবে। আমি মার্কেটের বেস্ট কোয়ালিটি ভিনিগার বানানোর জন্য 50 মিলিলিটার গ্লিসেল অ্যাসিটিক অ্যাসিড দিয়েছি এবং পাত্রটিকে আমি একটি প্লাস্টিকের দণ্ড দিয়ে মিক্স করে দিচ্ছি। এই মিশ্রণটি আপনি 1 মিনিট সময় দিয়ে ভালো করে গুলে গুলে মিক্স করবেন এবং মিক্স হয়ে যাওয়ার পর আপনার ভিনিগার তৈরি হয়ে যাবে। এই পদ্ধতিতেই আপনি কিন্তু ভিনিগার তৈরি করতে পারবেন বন্ধু, খুবই সহজ পদ্ধতি। আপনাকে শুধু ওই গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড মার্কেট থেকে কিনে আনতে হবে। আমি কেমিক্যালসের দোকানের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তাছাড়াও আপনি কলকাতার বড়বাজারে বনফিল্ড লেনে অনেক কেমিক্যালসের দোকান আছে, সেখান থেকে কিনতে পারবেন। এরপর এই তৈরি হয়ে যাওয়া ভিনিগারকে আপনাকে আপনার কোম্পানির লেবেল দেওয়া বোতলে ঢালতে হবে। এই বোতল কেনার জন্য আপনি কলকাতার টি বোর্ডে আসতে পারেন, এখানে অনেক দোকান আছে। আপনি 1/2 লিটার এবং 1 লিটারের প্লাস্টিকের বোতল এখান থেকে কিনে নিয়ে যাবেন এবং তৈরি হয়ে যাওয়া ভিনিগার ম্যানুয়ালি এই বোতলে ঢালতে পারবেন এবং তারপর আপনি এই যে ক্যাপগুলো থাকবে বোতলের সেগুলো চেপে দিলেই বোতল অটোমেটিক লক হয়ে যাবে, অর্থাৎ বোতল কিন্তু ক্যাপড হয়ে যাবে। আপনি এই পদ্ধতিতে বোতলজাত করবার পর বোতলে আপনার কোম্পানির একটি লেবেল বা স্টিকার এঁটে দিয়ে মার্কেটে বিক্রি করতে পারবেন, তাহলে কিন্তু আপনার কোম্পানি প্রাথমিকভাবে তৈরি। এবার এইভাবে যদি আপনি তৈরি করে এগোতে চান, আস্তে আস্তে কিন্তু বিজনেস বড় হবে এবং তখন আপনি ম্যানুয়ালি বোতলে না ঢেলে আপনি কিন্তু বটল ফিলিং মেশিন কিনতে পারবেন। বটল ফিলিং মেশিন কিনবার লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। প্রথমে যখন আপনি ম্যানুয়ালি বোতল ভরবেন তখন আপনি হিসাব রাখবেন যে 1 লিটারের ওজন হয় 910 গ্রাম, তাই 1 লিটারের ভিনিগার ভর্তি করবার সময় 910 গ্রাম ওজন করবেন এবং 1/2 লিটারের ভর্তি করবার সময় 455 গ্রাম ওজন করে বোতল ভর্তি করবেন এবং ক্যাপ আপনি অটোমেটিক চেপে দিলেই বোতলের মুখ সিল হয়ে যাবে, এঁটে যাবে। বন্ধু, এভাবে আপনি যদি হিসাব করে দেখেন আমাদের 1 লিটার ভিনিগার তৈরি করতে খরচ পড়বে মাত্র 3 টাকা, কারণ 1 লিটারে আমাদের গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড প্রয়োজন হচ্ছে 50 মিলিলিটার। 60 টাকা লিটারে যদি আপনি এই গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কেনেন তাহলে 50 মিলিলিটারের দাম হচ্ছে 3 টাকা। আর যেটা প্রয়োজন হচ্ছে আমাদের আরও ওয়াটার বা পিউরিফাইড ওয়াটার, সেটির খুবই ন্যূনতম দাম এই মুহূর্তে 20 লিটারের, যার আপনি কিনতে পারবেন মাত্র 25 থেকে 30 টাকার মধ্যেই। তো আপনি হিসাব করে দেখলে দেখবেন 1 লিটার ভিনিগার তৈরি করতে আমাদের টোটাল কস্ট, একটি বোতলের দাম 5 টাকা, লেবেলিংয়ের জন্য আমি 1 টাকা ধরছি, প্লাস এটা সেটা নিয়ে টোটাল 10 টাকা খরচ পড়বে আমাদের 1 লিটার ভিনিগার তৈরি করতে। আর এই মুহূর্তে মার্কেটে নাম করা ব্র্যান্ডের ভিনিগার 1 লিটারের জন্য বিক্রি হয় 80 থেকে 90 টাকা। তো আপনি যদি আপনার এই তৈরি করা ভিনিগারগুলোকে মার্কেটে আপনি পাইকারি রেটে 40 থেকে 45 কিংবা 50 আপনার মার্কেট অনুযায়ী যদি বিক্রি করতে পারেন তাহলে 1 লিটারে কিন্তু আমাদের কমপক্ষে লাভ হয়ে যাবে প্রায় 30 টাকা 35 টাকা মতো। তো সেই হিসাবে আপনি যদি হিসাব করেন একদিনে একটি মার্কেটে যদি আপনি 20টি দোকানে আপনি ভিনিগার সেল করেন, আপনি নিজেই সেল করেন বা আপনার হোলসেলারকে দিয়ে সেল করেন, তাহলে আপনার একটি মার্কেটে একদিনে বিক্রি হয়ে যাবে, গড়ে যদি 1-1টি দোকান 2.5 লিটার করে ভিনিগার নেয় 15 দিনের জন্য, কারণ আপনি একটি দোকানে ঘুরবার 15 দিন পর আবার সেই দোকানে নিশ্চয়ই আসবেন, তো আপনার সেই দোকানে একদিনে হিসাব করে যদি 2.5 লিটার ভিনিগার নেয় তাহলে আপনার 20টি দোকানের জন্য 50 লিটার ভিনিগার তৈরি হয়ে গেল। এবং সেই হিসাবে আপনি যদি লিটার প্রতি 30 টাকা লাভ ধরেন তাহলে কিন্তু আপনার একদিনে ইনকাম হয়ে গেল 1500 টাকা। এটা বিজনেস শুরু করার প্রথম দিনে নিশ্চয়ই আপনি পাবেন না, এই রকম বিজনেস শুরু করতে করতে আপনি দেখবেন প্রায় 2-3 মাস পরে আপনার মার্কেট কিন্তু এতটাই ক্যাপচার হয়ে যাবে। এবার বন্ধু বলি, এই বিজনেস শুরু করতে গেলে আপনার কী লাইসেন্স লাগবে? বন্ধু, প্রাথমিকভাবে আপনি যে এলাকায় বসে বিজনেস করছেন সেই এলাকার একটি ট্রেড লাইসেন্স লাগবে। আপনি যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় বসে বিজনেস শুরু করেন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে, অথবা আপনি যদি শহরের কোনো এলাকায় বসে আপনি এই বিজনেস শুরু করেন তাহলে হয় আপনি মিউনিসিপ্যালিটির অফিস অথবা কর্পোরেশনের বোরো অফিস থেকে একটি ট্রেড লাইসেন্স বানাবেন। এর সঙ্গে আবশ্যিকভাবে আপনাদেরকে একটি FSSAI লাইসেন্স বানাতে হবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি 2-3 মাস বিজনেস রানিং হয়ে যাওয়ার পরে এই FSSAI লাইসেন্সের জন্য আবেদন করবেন। এটি আপনার নিকটবর্তী ফুড কর্পোরেশনের অফিস থেকে আপনি আবেদন করবার 1 মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এইভাবে যদি আপনি বন্ধুরা শুরু করেন এবং প্রত্যেক দিন যদি আপনি চেষ্টা করেন 40 থেকে 50 লিটার 1-1টি মার্কেটে এই ভিনিগার সেল করবার, আপনি নিয়মিতভাবে 40 থেকে 50 হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন। বন্ধু, ভিডিওর গোটা প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা ভিডিওতে লাইক দেবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরকম ব্যবসার আইডিয়া। ধন্যবাদ।